আলাউদ্দিন আপনি লিখেছেন আমি একজন আমেরিকান প্রবাসী আমার হাতে ট্যাটু আছে এখন ভুল বুঝতে পেরে আমি ট্যাটু রিমুভ করছি আর আমার রুমমেটদের নিয়ে সালাত আদায় করি আমার ইমামতি এখন নামাজ হবে কি না যে আপনি ট্যাটু যদি রিমুভ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ইমামতির নামাজ হবে কোনো অসুবিধা নেই সালাব্দলা তবে ট্যাটু যদি থাকে আপনার শরীরে তাহলে সেটা নিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হবে না যদি আপনি রিমুভ করাটা খুব ইজি না হয় চালিয়ে যাবেন বাট এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে দিবেন যার হাতে নাই তাকে আপনি লিখেছেন মসজিদের বাইরে অন্য কোথায় কোথাও যদি জামাতে নামাজের ব্যবস্থা করা হয় তাহলে আজান দিতে হবে কি যেখানে জামাতের অ্যারেঞ্জ করবেন সেখানে আজান দেবেন একামত দিবেন বিশেষ করে যদি মসজিদ আশেপাশে না থাকে আপনারা নিজেরা নামাজের ব্যবস্থা কোথাও করেছেন সেখানে আজান দিবেন এবং একামতও দিবেন আহ সোমাই আক্তা তৃষা আপনি লিখেছেন সন্তান আকিকার এক গ্রস্ত কি বাবা খেতে পারবে যে অবশ্যই খেতে পারবে তারা আরও বেশি করে খাবে কারণ তারা কষ্ট করেছেন এবং কোরবানের গ্রস্ত যেরকম নিজে খেতে পারে আকের গ্রস্ত নিজেরা খেতে পারে কোনো অসুবিধা নেই